وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ أَمَا دِرَيْكُ بُنْ جَنْتِ جَيْ تُوْتَا الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد জি শুধু তোতা পাখি নয় যে কোনো ধরনের পোষ মানানো যায় এরকম পাখি পালন সম্পর্কে আলিমদের দুটি বক্তব্য রয়েছে কেউ বলেছেন যে মৌলিকভাবে পাখি পালনে কোনো বাধা নেই যদি এর দ্বারা যিনি পালন করবেন বা যে পরিবারে পাখি পালন করা হয় তারা যদি কোনো ধরনের এই পাখির আওয়াজ দিয়ে অথবা এর যে বাহ্যিক যে সৌন্দর্যতা রয়েছে সেগুলো দিয়ে যদি তারা আহ স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে মৌলিকভাবে জায়েজ রয়েছে যেমনটি এবং মুসলিমের হাদিসের ভিতরে আবু ওমায়ের নামক কিশোর সাহাবি কাছে যে একটি পাখি ছিল সেই পাখি নিয়ে আলাইসাল্লাম আহ বলেছিলেন ইয়া আবা ওমায়ের মা ফা আলান অর্থাৎ তার পাখিটির নাম ছিল নুগাইর তো এটি নিয়ে রসুল্লাহ আলাইসাল্লাম তার সাথে মজা করেছিলেন তো যদি পাখি যদি আটকে যদি রাখাটা এটা যদি হারাম হতো তাহলে আসাল্লাম আহ ওই কিশোর সাহাবিকে তিনি বারণ করতেন তো এই দলিলের ভিত্তিতে অনেকেই বলেছেন যে দুটো শর্তে আপনার পাখি পালন এটা বৈধ সেটা হচ্ছে এই পাখির যত প্রয়োজন রয়েছে সেটা খাবার হোক অথবা পানীয় হোক আহ এই জাতীয় খাবার এবং পানীয় পর্যাপ্ত পরিমাণে তাকে যদি দেওয়া হয় এবং তার যে আহ পরিচর্যা এবং তার স্বাস্থ্যগত যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি খেয়াল করা হয় অর্থাৎ কোন ধরনের কষ্ট যদি তাকে না দেওয়া হয় কষ্ট না দিয়ে যদি প্রতিপালন করা হয় এবং এর থেকে যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন কেউ তাহলে এটা বৈধ রয়েছে দ্বিতীয় পক্ষ যারা বলেছেন যে এটি মাক্র বা অপছন্দনীয় বা এটা পালন এটা বৈধ নয় তাদের বক্তব্য হচ্ছে যেমনটি বনি ইসরায়েল বংশের এক নারী সম্পর্কে এসেছে যে সে একটি বিড়ালের কারণে দাখালাতের নারা ফি হেররা অর্থাৎ একটা বিড়াল সে আটকে রেখেছিল বিড়ালটাকে খানাপিনা কোনো কিছু দেয়নি জমিনের উপরে হেঁটে সে পোকামাকড় খাবে ঘাস খাবে এই সুযোগ তাকে না দেওয়াতে সে আটকিয়ে রাখাতে সে না খেয়ে কষ্ট পেয়ে এই বিড়ালটি মারা গিয়েছিল এবং এই যে বিড়ালটিকে কোনো কারণ ছাড়া কষ্ট দিয়ে মেরে ফেললো কষ্ট দিল সেই কারণে এই নারী জাহান্নামী এ দলিলের ভিত্তিতে অনেকেই বলেছেন যদি এরকম কষ্ট পায় পাখি বা কষ্ট দেওয়া হয় তাকে আটকিয়ে অথবা পরিচর্যার অভাবে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ জায়জ নেই অথবা স্বাভাবিক অবস্থায় এটাও মাক্রু কারণ হচ্ছে পাখি তার একটা নিজস্ব পরিবেশ রয়েছে সে অন্যান্য পাখিদের সাথে উড়ে বেড়াবে পাখি তার জন্ম হয়েছে সে আপনার আহ থাকবে বন্দি খাসার বাহিরে অর্থাৎ সে আহ যেকোনো সময় যে কোনো জায়গায় উড়ে যাবে সে এই অবস্থার উপরেই একটা পাখির জন্ম তো স্বাভাবিক অবস্থায়ও তারা এটাকে অবস্থায় দেখেছেন আর অস্বাভাবিক অবস্থায় এটা সর্বসম্মত মত যে কষ্ট যদি দেওয়া হয় তাহলে আহ প্রতিপালন করা এটা জায়জ নাই আর যদি তার সব প্রয়োজন পূর্ণ করা হয় এবং এর দ্বারা যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন কোন ধরনের তাদের মানসিক স্বাচ্ছন্দ্য বা অন্য কোনো উপকারিতা যদি এর ভিতরে তারা পেয়ে থাকেন তাহলে সে অবস্থায় পাখি পালন এটা বৈধ রয়েছে আল্লাহু সাল্লাম আল্লাহ নবীনা মুহাম্মদ